আমাদের সমাজে বন্ধু এবং শত্রুর কোনো অভাব নেই। আজকে যে বন্ধু কালকে সে আপনার শত্রু হবে না এমন কোনো গ্যারান্টি নেই। আজকে আমি আপনাদের সঙ্গে ছটি কথা শেয়ার করব, যে ছটি কথা আপনি কখনও কোনো বন্ধুকে বা বাড়ির বাইরের কারোর সঙ্গে আলোচনা করবেন না। যদি জীবনে শান্তি চান, যদি শান্তি সাফল্য এবং অর্থনৈতিক দিক থেকে উন্নতি করতে চান, একজন ওয়েটফুল দমদার লোক হতে চান, তাহলে এই ছটি কথা গোপন রাখুন। এই ছটি কথা আপনি মরে গেলেও কারোর সঙ্গে আলোচনা করবেন না। এক নম্বর পয়েন্টটি হচ্ছে পারিবারিক অশান্তির কথা। যুগ যুগ ধরে, সেই প্রাচীন যুগ থেকে আজ পর্যন্ত পরিবারের বিভিন্ন পরিবারে বিভিন্ন রকমের অশান্তি, অসামঞ্জস্যপূর্ণ ব্যবহার কিছু থাকে, যেটা আমরা আমাদের অজ্ঞাত সারে প্রিয় বন্ধুদের বলে ফেলি। যাকে বললেন একটা সময় কিন্তু সেই বন্ধুটি আপনার শত্রু হলে এক মুখ্য হাতিয়ার রূপে আপনাকে বধ করার জন্য ব্যবহার করবে। এটা সমাজের নিয়ম, আপনি ইতিহাস ঘেটে দেখুন এটাই পাবেন। সমাজে আপনার পরিবারে যত বড় অশান্তি হোক না কেন, চেষ্টা করবেন নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়ার। অনেক কিছু গোপন তথ্য সংসারের থাকে, পরিবারের থাকে, যেটা কখনো বাইরে প্রকাশ করতে নেই। অনেক কিছু থাকে, এক স্বাস্থ্য বিষয়ক থাকতে পারে, কোনো গোপন রোগ আপনার বংশে আছে, আপনার সঙ্গে আপনার ভাই বাবা কাকা জ্যাঠা দাদার সঙ্গে একটা ভালো দারুণভাবে একটা অশান্তিপূর্ণ ব্যবহার চলছে, সে কথা গোপন রাখুন। আপনার ছেলে মেয়ে ইত্যাদির বিহেভিয়ার নিয়ে আপনি অসন্তুষ্ট, সেটা গোপন রাখুন। কারণ এগুলো বাইরের লোককে বলে হয়তো সাময়িক আত্মতৃপ্তি হবে, আপনার ভেতরে একটা সাময়িক হালকা অনুভব হবে, বাট কোনো রকমের সুরাহা হবে না, বরং আপনি আপনার অস্ত্র অন্যের হাতে তুলে দিলেন। সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট হলো স্বামী স্ত্রীর কথা। আপনি পৃথিবীর এমন কোনো পরিবার দেখাতে পারবেন যাদের স্বামী স্ত্রীর মধ্যে কখনও কোনো দ্বন্দ্ব হয়নি, ঝামেলা হয়নি? ঝামেলাটা কখন হয়? স্বামী স্ত্রী মিলেই তো একটা সংসার পরিচালনা করে, এমন এই সংসার পরিচালনার সময় কোনো একটা বিষয়ে মতানৈক্য দেখা গেল। স্বামী একটা জিনিস চাইছে করতে, স্ত্রী সেটার অন্য মতামত দিচ্ছেন, তর্ক বাঁধলো, ঝামেলা হলো। কখনো স্বামী স্ত্রীর মধ্যে হওয়া ঝামেলার কথা, আপনি আপনার স্ত্রীর প্রতি অসন্তুষ্ট, তার ব্যবহারে অসন্তুষ্ট, বা আপনার স্বামীর গোপন বিহেভিয়ারে আপনি অসন্তুষ্ট, নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। বাইরের লোককে মাঝখানে ভরবেন না, বাইরের লোকের সঙ্গে গল্প করবেন না, যত প্রিয় বন্ধু হোক না কেন। তিন নম্বর পয়েন্ট, বেতনের কথা। মেয়েদের বয়স, ছেলেদের ইনকাম জিজ্ঞেস করতে নেই, একটা প্রবাদ বচন আছে। এটা কেন জানেন? পৃথিবীতে প্রতিটা মানুষ সুবিধাবাদী, আমি সে কথা বলছি না, কিন্তু বেশ কিছু মানুষ আছে সুবিধাবাদী। দেখবেন এক শ্রেণীর মানুষ তার ইনকামের কথা ঢাকঢোল পিটিয়ে চারিদিকে গর্ব করে বলতে থাকে, এটা ভুল। কেন ভুল? আপনার কিছু প্রিয় বন্ধু আছে যারা আপনার কাছে প্রচুর টাকা থাকলে বারবার ধার চাইতে আসবে। ধার দিলেন মানে বন্ধুত্ব ছুটলো, কারণ ধার দেওয়ার সময় আপনার হাতে আছে, নেওয়ার সময় কিন্তু আর নেই। তখন আপনাকে কৈফিয়ে দিতে হবে, আপনার কেন প্রয়োজন, আপনি কেন নেবেন, আমার কাছে তো এই মুহূর্তে টাকা নাই, মানে আপনার সঙ্গে অশান্তির সৃষ্টি হলো। বা আপনার পকেটে পয়সা নেই, পয়সা না থাকলে আপনার বন্ধু আপনাকে সম্মান দেবে না। সো আপনি ইনকাম কত করেন সেটা যেমন জানাবেন না, জানাবেন না আপনার অভাবের কথা। ইয়েস, অভাবের কথাটাও নিজের ভেতরে গোপন রাখুন এবং অভাব থেকে বেরিয়ে আসার আত্মিক চেষ্টা করুন। কখনো কাউকে নিজের ইনকামের কথা, সে বিজনেসের ইনকাম হোক, চাকরির ইনকাম হোক, বলবেন না। চার নম্বর পয়েন্ট, নিজের দুর্বলতার কথা। হিটলার থেকে শুরু করে আজকের যুগের যাকে আপনি মহান মানুষ মনে করছেন বা যাকে আপনি শক্তিশালী মনে করছেন, প্রত্যেকটা মানুষের কিছু দুর্বলতা আছে। সেই দুর্বলতার কথা আবেগের বসে কখনো বলে ফেলবেন না। এই জন্য আমি বারবার বলি, বেশি কথা বলবেন না বন্ধুদের সঙ্গে, যখন বলবেন না আবেগে বেরিয়ে যাবে। নিজের দুর্বলতার কথা নিজেই যদি প্রকাশ করেন, তাহলে আপনি বিরাট বড় একটা ফাঁদ আপনার সর্বনাশের পেতে রাখলেন। বন্ধু হোক, প্রিয় হোক, কেউ হোক, কখনো নিজের যে গোপন তথ্য, নিজের যে দুর্বলতা, সেটা এডুকেশন দুর্বলতা হতে পারে, অর্থনৈতিক দুর্বলতা, শারীরিক অক্ষমতা, বিভিন্ন কিছু হতে পারে, সেটা প্রকাশ করবেন না, নিজেদের মধ্যেই রাখুন। নেক্সট, অন্যের প্রতি দুর্বলতার কথা। দেখুন, এই পৃথিবীতে কোটি কোটি মানুষের বাস, আমাদের সামনে যারা আসে, আমাদের চোখের সামনে যারা আসে, কাউকে হয়তো আমার ভালো লাগতে পারে, মেবি ভালো লাগতে পারে, কারোর গুণ, তার চেহারা, এই যে ভালো লাগাটা,
না, খারাপ কিছু মানসিকতা নিয়ে আপনার ভালো লাগে না, কিন্তু কিছু একটা গোলাপ ফুলকে কার ভালো লাগে না বলুন আমাকে, একটা পদ্ম ফুলকে কার ভালো লাগে না, বাট এই যে ভালো লাগাটা, এটা কখনো আপনি বাইরের লোকের সঙ্গে আলোচনা করবেন না, কারোর সঙ্গে আলোচনা করবেন না, ভালো লাগতেই পারে, কিন্তু সে যদি আলোচনা করেন ভালো লাগাটা কিন্তু একটা ভালো আঘাতে পরিণত হবে। আপনার চরিত্র সম্পর্কে কেউ সন্দেহ আনতে পারে, আপনাকে বিভিন্ন কিছু থেকে ফাঁসাতে পারে। সো কারোর প্রতি দুর্বলতার কথাও আপনি জানাবেন না। লাস্ট পয়েন্ট, বিশেষ কোনো স্বপ্ন, আমরা প্রত্যেকে চাই জীবনে প্রতিষ্ঠিত হতে, ধনী হতে, সফল হতে। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ যার একটু জ্ঞান বুদ্ধি বিবেক আছে তারা চায় স্বাধীনভাবে নিজের পায়ে দাঁড়াতে, এবং আপনি যাকে দেখে মনে করছেন যে সে কিচ্ছু করতে চায় না কিছু, তবুও দেখবেন তার মধ্যে একটা না স্বপ্ন আছে যে আমি জীবনে বড় হব। তো আপনি যদি জীবনে উন্নতি করতে চান, আপনি আপনার সাফল্যের চূড়ায় পৌঁছাতে চান, তাহলে কখনো আপনার স্বপ্নের কথা আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনা করবেন না। কেন করবেন না? আপনি কি করতে চান, ভেতরে 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 সেটার প্রতি এগিয়ে যান, এবং সফলতা যখন আপনি পাবেন, যখন সেই কাজটি আপনি শুরু করে দেবেন, তারা বুঝতে পারবে। আপনার পরিকল্পনাটা যদি আপনি প্রকাশিত করে ফেলেন, তাহলে দেখা গেল সত্যি আপনার যে পরিকল্পনা ছিল সেটা অ্যাকসেপ্টেড পরিকল্পনা, দারুণ একটা আইডিয়া, সেই আইডিয়াই আপনার বন্ধু কাজে লাগাবে। এমনটা হাজারবার হয়েছে, হাজার উদাহরণ আমি দিতে পারবো। সো ফ্রেন্ডস, আজকের আলোচিত ছটি পয়েন্ট পুনরায় দেখুন। এই ছটি পয়েন্ট অত্যন্ত ইজি মনে হলেও এটা জীবনের একটা সাংবিধানিক পাঠ, যা আপনাকে একজন দৃঢ়চেতা সুপুরুষ বা দৃঢ়চেতা নারীতে পরিণত করবে। আপনি একজন সাহসী মানুষ হতে পারবেন, আপনি একজন সম্মানীয় ব্যক্তি হয়ে উঠতে পারবেন। আজ এই পর্যন্ত, যদি ভালো লাগে একটা লাইক ও সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।